নমস্কার, আমি মধুমিতা ভট্টাচার্য। আমার অ্যাস্ট্রো জোডিয়াক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অনেক ঘটনা থাকে যে আমরা অনেক সময় আগে থেকে পূর্বাভাস পেয়ে যাই, ইনটিউশন পাওয়ার যাকে বলে। তাই ইনটিউশন পাওয়ারের জন্য কি হয়, আমরা অনেক ঘটনা আগে থেকে কিছুটা অনুমান করতে পারি। অনেকে তো পুরোপুরি বুঝতেও পারে যে এরকম একটা ঘটনা আসতে চলেছে, তাদের সিক্স সেন্সটা এত ডেভেলপ থাকে। এবারে দেখা যায় যে শুধু আমি বা আপনি নন, আপনাকে ঘিরে অনেক মানুষজন আছেন, তারাও কিন্তু বুঝতে পারেন যে কোনো ঘটনা আসতে চলেছে সেটা কিরকম হবে, বা খারাপ ঘটনা আসতে চলেছে কি কোনো ভালো ঘটনা আসতে চলেছে সেটা কিন্তু বোঝা যায়। তার আগে একটা কথা বলে নিচ্ছি যে আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, আর শেয়ারও করতে পারেন, লাইকও করতে পারেন, ডিসলাইকও করতে পারেন। নিজেদের জীবনে যদি কোনো সমস্যা থাকে তাহলে নিজেদের বার্থ ডিটেলস দিয়ে আমাকে জিজ্ঞাসাও করতে পারেন। যেটা বলছিলাম যে আমরা নিজেরাও যেরকম অনেক কিছু আগে থেকে বুঝতে পারি যদি আমাদের গ্রহ পরিস্থিতি সেরকম জায়গা থাকে, এবং আমাদের ঘিরে অনেক মানুষজনেরা থাকে, তারাও আর কি আমাদের জীবনে অনেক যে ঘটনা ঘটতে যাবে সেগুলো বুঝতে পারবেন। এবং যেহেতু এটা আপনার জন্মছকের পরে নির্ভর করছে ক্যালকুলেশনটা, অবশ্যই আপনার ব্যাপারে তাদের একটা আগাম পূর্বাভাস বলুন বা আগাম বার্তা বলুন, তারা কিন্তু পাবে বা বুঝতে পারবে। এবং তাদের মতো কিন্তু ইনটিউশন পাওয়ারটা খুব ডেভেলপ হবে। আমাদের তো আমরা জানি যে এক একটা প্ল্যানেটারি পজিশন, এক একটা প্ল্যানেট আমাদের জীবনে এক একটা রিলেশনকে ইন্ডিকেট করে। যেমন রবি বাবা, চন্দ্রমা, মঙ্গল হচ্ছে ছোট ভাই বা ছোট বোন, বুধ হচ্ছে মানে মাসিমা, পিসিমা, জেঠিমা বা কাকা, জেঠু, মামা, এগুলো হচ্ছে বুধ। তারপরে হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতি হচ্ছে একটা জায়গায় হাজবেন্ডকে বোঝানো হয়, আবার বড় ভাইকেও বোঝানো হয়। রবিও অনেক অংশে, অনেক ক্ষেত্রে বড় ভাইকে ইন্ডিকেট করে। তারপরে হচ্ছে শনি, শনি হচ্ছে বাড়িতে বয়োজ্যেষ্ঠ কোনো লোক, গুরুজন যাকে বলা হয়, অথবা পরিচারক বা পরিচারিকা বা আপনার কোনো স্টাফ, তাদেরকেও বোঝানো হয়। তারপর হচ্ছে শুক্র, শুক্র হচ্ছে স্ত্রী বা প্রেজেন্ট যে অ্যাফেয়ার যার সাথে আছে, সে ছেলেই হোক বা মেয়েই হোক, তাকেও বোঝানো হয়। আর এই রিলেশন গুলো দিয়ে বোঝানো হয় ইনটিউশন পাওয়ার। ইনটিউশন পাওয়ারটা থাকে কার মধ্যে, কেতুর মধ্যে। এবার দেখা যায় যে জন্ম ছকে সে যে কোনো হাউসেই থাকুক না কেন, এই গ্রহগুলোর সাথে যদি কেতু কানেক্টেড হয়, কেতু আর এই গ্রহগুলো যদি একসাথে থাকে, তখন আপনি আপনার চারিপাশের এই মানুষজনেরা মানে কোন মানুষজনের সিক্স সেন্স ডেভেলপ হবে অবশ্যই আপনার পরে, এবং তাদের নিজস্ব সিক্স সেন্স ডেভেলপমেন্ট পাওয়ারটাও থাকবে। রবি, রবি বললাম বাবা, তাহলে রবি আর কেতু যদি একটা জায়গায় কানেক্টেড হয় তখন আপনার বাবার মধ্যে এই সিক্স সেন্স বা পূর্বাভাস পাওয়ারটা খুব ডেভেলপ হবে। আপনার জীবনে হয়তো কিছু ঘুরতে যাবে বা ঘটবে, এটা কিন্তু উনি আগে থেকে বুঝতে পারবেন। চন্দ্র, চন্দ্র হচ্ছে মা, যদি চন্দ্র আর কেতু এক জায়গায়
কানেক্টেড হয়। আপনি মেন্টালি দিক থেকে একটু ডিস্টার্ব হবেন ঠিকই, কিন্তু আপনার মায়ের মধ্যে কিন্তু আপনাকে নিয়ে এই সিক্স সেন্স পাওয়ারটা অনেক ডেভেলপড হবে। এবং আপনার মধ্যে যেহেতু চন্দ্র মন কন্ট্রোল হয়, জন্ম ছককে চন্দ্র দিয়ে নিজের মনের অবস্থানটা বোঝানো হয়, চন্দ্র কিন্তু যদি এক জায়গা থাকে আপনার মতো সিক্স সেন্সটা ভীষণ ডেভেলপ হবে। সেলফ কেতু যদি ইলেভেন্থ হাউসে ফিফথ হাউসে এরকম জায়গায় থাকে, তখন কিন্তু আপনার মতো সিক্স সেন্স পাওয়ারটা ভীষণ ডেভেলপ হবে, আপনি বুঝতে পারবেন। এবারে হচ্ছে বুধ। বুধ হচ্ছে মাসিমা পিসিমা জেঠিমা এরকম রিলেশন গুলো, তা আপনার বাড়িতে যদি এনারা থাকেন আর বুধের সঙ্গে যদি কেতু কানেক্টেড হয়, কেতু কনজাঙ্কটেড হয়, তখন দেখা যাবে যে এই সব রিলেশন জেঠু কাকু মেসু মাসিমা পিসিমা জেঠিমা এদের মধ্যে কিন্তু সিক্স সেন্স পাওয়ারটা খুব ডেভেলপ থাকবে। এবং আপনার সম্বন্ধে ওনারা যেটা ওনাদের মধ্যে সিক্স সেন্স যেটা আসবে সেটা কিন্তু ঠিকই হবে, পজিটিভ হোক বা নেগেটিভ হোক ওনারা বুঝতে পারবেন, ভালো হোক বা খারাপ হোক যে কোনো একটা খবর ওনারা বুঝতে পারবেন। তারপরে ধরুন আসছে বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে হাজবেন্ডকে বোঝায়, বৃহস্পতি হচ্ছে বড় ভাইকে বোঝায়, রবিও বড় ভাইকে বোঝায়। তা রবি কিন্তু কানেক্টেড যদি হয়, কনজেন্টেড যদি হয়, তখন আপনার বাবা শুধু না বড় ভাইয়েরও সিক্স সেন্স পাওয়ারটা ডেভেলপ হবে। রবি কিন্তু বস ম্যানেজমেন্টকেও ইন্ডিকেট করে, তখন বস ম্যানেজমেন্টেরও কিন্তু যদি মানে আপনি কি করতে যাবেন বা আপনার সম্বন্ধে আইডিয়াটা কিন্তু ওনারা খুব ভালো পেয়ে যাবেন, আপনার অ্যাটিটিউড বা আপনার কিছু হতে যাচ্ছে আপনার বস ম্যানেজমেন্ট কিন্তু বেশ ভালোই করে আগে থেকে বুঝতে পারবেন। এবার বলছিলাম বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে বড় ভাইকেও বোঝায়, বৃহস্পতি হচ্ছে হাজবেন্ডকেও বোঝায়। যে অনেক সময় দেখা যায় যে বৃহস্পতি কেতু যদি এক জায়গায় হয়, তখন এই আপনার হাজবেন্ড বা আপনার বড় ভাই আপনার প্রতি সিক্স সেন্স বা আপনার জীবনে যে কিছু ঘটতে যাচ্ছে ওনারা কিন্তু আগে থেকে বুঝতে পারবেন। আর আগে একটা যেটা বলতে আমি মিস করে এলাম যে বুধ, বুধ কিন্তু বিজনেস স্ট্যাটাস। বুধ কেতু যদি এক জায়গায় হয়, তখন আপনি কিন্তু আপনার বিজনেস স্ট্যাটাসটার পরে কিরকম কি পজিশন আসতে চলেছে এটা কিন্তু আপনি আগে বুঝতে পারবেন। যে আপনার কমিউনিকেশন বলুন এই ব্যাপারগুলো যেহেতু বুধ কন্ট্রোল করে, কেতু হচ্ছে সিক্স সেন্স, কেতু হচ্ছে এই যে পূর্বাভাস যে আগাম বার্তা এটাকে কেতু কন্ট্রোল করে, তখন কিন্তু এটা আপনিও বুঝতে পারবেন আপনার বিজনেস স্ট্যাটাস কিভাবে আসতে চলেছে বা আপনার কমিউনিকেশন গুলো কিরকম কি করতে চলেছে বুঝতে পারবেন। তারপরে হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে ওয়াইফ, শুক্র হচ্ছে প্রেজেন্ট অ্যাফেয়ার। যদি শুক্র আর কেতু এক জায়গায় হয়, আপনার মধ্যে শারীরিক কিছু ইউরিন রিলেটেড যদি মহিলা হন, তখন গাইনোকোলজিক্যাল রিলেটেড কোনো প্রবলেম থাকতে পারে, কিন্তু যদি পুরুষ মানুষ হবে তার স্ত্রীর মধ্যে বা আপনার কারেন্ট যে অ্যাফেয়ার যার সাথে আছে তার এই সিক্স সেন্সটা তার মধ্যে খুব ডেভেলপ থাকবে, তখন উনি কিন্তু আপনার সম্বন্ধে আগাম বার্তাগুলো উনি পেতে থাকবেন, উনি বুঝতে পারবেন এবং উনি ঠিক হয়। এবারে হচ্ছে শনি। শনি হচ্ছে বললাম বাড়ির গুরুজন, পরিচারক পরিচারিকা, অধস্তন কর্মচারী, এদের কিন্তু শনি। শনি কেতু যদি এক জায়গায় কানেক্টেড হয়, তখন দেখা যায় যে আপনার বাড়ির যিনি গুরুজন আছেন খুব বয়স জ্যেষ্ঠ মানুষ, শনি হচ্ছে বয়স্ক, খুব বয়স জ্যেষ্ঠ মানুষ যিনি থাকবেন অথবা আপনার কে কাজে যারা সাহায্য করে এরকম লোকেরা যা থাকবে, তাদের মধ্যে কিন্তু সিক্স সেন্সটা ভীষণ ডেভেলপ হবে এবং আপনার সম্বন্ধে কিন্তু আগাম বার্তা তারা পেতে থাকবেন, আপনি নিজেও পাবেন। আপনার বৃহস্পতি কেতু যদি একসাথে কানেক্টেড হয়, বৃহস্পতি হচ্ছে জ্ঞান, তো বৃহস্পতি কেতু এক জায়গায় হলে আপনার আপনি নিজের সম্বন্ধে অনেক কিছু আপনার জ্ঞান আপনার অভিজ্ঞতা কিন্তু
আপনাকে আগাম বার্তা এনে দিতে থাকবে। ইন্টারেস্টিং না সাবজেক্টটা? ভীষণ সত্যি অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং সাবজেক্ট। এটা যত পড়া যায় এর কিন্তু কোনো শেষ হয় না, এবং পুরোটাই হচ্ছে ম্যাথামেটিক্যাল। অ্যাস্ট্রোনমি এবং ম্যাথামেটিক্সকে নিয়ে কিন্তু অ্যাস্ট্রোলজি জিনিসটা, গণিত কেমন এগুলো এবং কখন কি হবে না হবে এগুলো কিন্তু পুরোটাই, এবং কার কিরকম নেচার, কে কিরকম করবে এটা কিন্তু অ্যাস্ট্রোলজি দিয়ে এরকম করে বলতে পারা বা জানতে পারা ভালো লাগে না? সত্যি ভালো লাগে এবং ভীষণ ইন্টারেস্টিং সাবজেক্ট। তা এই বিষয়ে যদি আপনাদের কিছু মতামত থাকে বা জানতে ইচ্ছা করে, যে কোনো একটা প্রশ্ন আমাকে করবেন, আমি আমার সময় মতো ঠিক উত্তর দেব। আর যদি আপনাদের জীবনের কোনো সমস্যা থাকে তাহলে নিজেদের বায়ো ডিটেলস দিয়ে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি আমার সময় মতন ঠিক উত্তর দেব। আর যদি আমার সঙ্গে দেখা করতে চান, আমি কলকাতার বউবাজার, বারাসাত, সোদপুর আর ব্যাঙ্গালোর কর্ণাটকে, ওখানে এসে আমার সঙ্গে দেখা করতে পারেন, বা এই সমস্ত জায়গায়, কলকাতায় এই সমস্ত জায়গাতেও আমার সঙ্গে দেখা করতে পারেন। ব্যাঙ্গালোরে কিন্তু আমি 31st May to 2nd June যাচ্ছি। যদি আমার সঙ্গে ওখানকার লোকেরা কেউ দেখা করতে চান তো দেখা করতে পারেন। আজকে এই পর্যন্তই আসছি তাহলে। সবাই অনেক 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 ভালো থাকবেন। নমস্কার।